সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ সংলাপে। এবং আজকের সংবাদ সংলাপ জুড়ে আমরা কথা বলতে চাই সড়কে ঝরে যাওয়া প্রাণ এবং সড়কের নিরাপত্তা নিয়েই কথা বলতে চাই। শুরুটা করতে চাই একজন বিখ্যাত কবির একটি কবিতার একটা লাইন। সেই লাইনটা এমন যে, তবে হয়তো মৃত্যু প্রসব করেছিল জীবনের ভুলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ময়মনসিংহের ত্রিশালে রত্না বেগম তার পেট চিরে বাচ্চাটি বের হয়েছিল এবং তার বাবা মারা গেছে, মা মারা গেছে, বড় বোন মারা গেছে এবং ওই পরিবারের আরও দুই প্রজন্মের দুইজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এমন মর্মস্পর্শী ঘটনা হয়তো অনেক অনেক, মানে অনেকগুলো বলা যাবে এবং প্রতিটি একটার তুলনায় আরেকটি মর্মস্পর্শী। কী হয়েছে? আন্দোলন হয়েছে, দীর্ঘ আন্দোলন সংগ্রাম কেউ কেউ করেছে, যাদের পরিজন হয়তো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তারা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বা সংঘবদ্ধভাবে কেউ কেউ করেছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে একটা জায়গা অন্তত তৈরি হয়েছে যে সড়কে নিরাপত্তাটা দরকার এবং সড়কে এইভাবে প্রাণ ঝরে যাওয়া কারোই কাম্য নয়, সেটি কিন্তু সবাই একমত, একদম তৃণমূল পর্যায় থেকে উচ্চ মহল পর্যন্ত। কিন্তু সুরাহা হচ্ছে না, অর্থাৎ সড়কে নিরাপত্তাও প্রতিষ্ঠিত হচ্ছে না, প্রাণ ঝরে যাওয়াও কোনো মতেই আমরা থামাতে পারছি না। কী করা উচিত? অনেক আলোচনা হয়েছে, যেহেতু 22 অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালিত হলো, সেই আঙ্গিক থেকে আমরা আলোচনাটা শুরু করতে চাই। তবে শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, শুরুতেই স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন কাজী সাইফুন নেওয়াজ, সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েট, আপনাকেও স্বাগত জানাই। জনাব ইলিয়াস কাঞ্চন, আপনার কাছেই আসি শুরুতে। এবং আপনার একটা লেখা পড়ছিলাম আমি, অনেকগুলো লেখাই তো আপনার এসছে এই সড়ক নিরাপত্তার জায়গা থেকে, এবং আপনি এই কথাটাই বলছিলেন যে আপনি হয়তো 29 বছরের মতো সময় ধরে এই আন্দোলনের সাথে আছেন। 29 বছর পার হয়ে গেল এবং হয়তো আপনার আন্দোলন বা আরও অনেকের আন্দোলন মিলে একটা জায়গা হয়তো এসছে যে সবাই আসলে সড়কের নিরাপত্তাটা চায়, মানুষ না মরুক এইভাবে। কিন্তু বাধাটা তো কোথায়, যে সবাই সহমত একমত কিন্তু হচ্ছে না? শুরুতে এই জায়গা থেকে শুরু করি। বাধাটা আসলে মানে অনেকগুলো বাধে আছে, কোনো পার্টিকুলার একটা বাধা না। এবং সবচেয়ে যে বাধাটা সেটা হলো গিয়ে যে আসলে আমাদের পরিবহন সেক্টরটা যারা নিয়ন্ত্রণ করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের আসলে মন মানসিকতা, মানে এই 52 বছর দেশটি স্বাধীন হয়েছে, দেশ মানে অনেক উন্নয়ন করেছে, পৃথিবী অনেক এগিয়ে গেছে, কিন্তু তার সঙ্গে এরা আসলে সেইভাবে মন মানসিকতার দিক দিয়ে তাল মিলাতে পারেনি আর কি। ওই পুরনো ধ্যান ধারণাটাই রয়ে গেছে, তারা এখনও মনে করে যে এরকমভাবে সড়কে আইন মানতে গেলে মানে মানা যাবে না, গাড়ি চালাতে গেলে দুর্ঘটনা ঘটবে, এরকম একটা মানসিকতা। তো প্রথম যে জিনিস হলো গিয়ে যে আপনাকে বুঝতে হবে যে আপনার ধারণা এই জায়গায় আসতে হবে, গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে এইরকম একটা মানসিকতা নিয়ে যদি আপনি গাড়ি চালান তাহলে দুর্ঘটনা ঘটবে। কিন্তু আপনি যদি আপনার মানসিকতাটা এরকম থাকে যে না আমি গাড়ি চালাবো দুর্ঘটনা ঘটবে না, তাহলে হয়তো দৈবাদ ঘটে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আপনার গিয়া এই যে ঘটবে না যে চিন্তাটা, সেটাতে আপনার অনেকটা বেশি সতর্ক হবেন, আপনি অনেক বেশি স্কিল্ড হবেন, আপনি বুঝে শুনে আপনি গাড়ি চালাতে আসবেন, আপনার উপযুক্ত ট্রেনিং আপনার থাকবে, ড্রাইভিং লাইসেন্সটা আপনি ফেক ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি চালাবেন না, আপনি ভারী লাইসেন্সের ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি ভারী গাড়ি চালাবেন না, আপনি যে গাড়ির জন্য আপনি লাইসেন্স প্রাপ্ত সেটাই আপনি করবেন। কিন্তু আমাদের এই জায়গাটার মধ্যে আসলে পরিবহন সেক্টরটা মানে আসে নাই। এবং আসে নাই আরেকটি জিনিস যেটি হলো যে সরকারের যে দায় দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো আসলে ওদেরই জন্যে আসলে অনেকটা করতে পারে না। কিন্তু বিশেষ করে যে আপনার পৃথিবীর অন্যান্য দেশে আইনের যে বিষয়টি আছে, আপনারা জানেন সারা পৃথিবীতেই কিন্তু আইন ছাড়া কিন্তু আপনার সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব না। আইন আমাদের তো আইন হয় রায়, কিন্তু আমাদের এখনো বিধিমালা তৈরি, আমাদের এখানে যখনই আইনকে মানে কড়াকড়ি করতে চায়, এটাকে শক্তভাবে ইম্পোজ করতে চায়, তখনই দেখা যায় যে এক ধরনের বাধার সম্মুখীন হয়। এবং এই বাধাগুলো মানে যা দেওয়ার কারণের জন্যে মানে যারা সরকারে থাকে তারা সবসময় একটা মানে ভয় থাকে যে যদি আপনার গ্যাস স্ট্রাইক হয়ে যায় তাহলে আপনার গ্যাস জনগণের দুর্ভোগ বাড়বে এবং স্ট্রাইক হলে দ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি হয়ে যাবে, যে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হয়ে গেলে পরে আসলে হয় কি যে
আমাদের আমরা আমাদের যে স্বভাব মানুষের স্বভাব এটা মানুষেরই স্বভাব সারা পৃথিবীতে যখন পণ্যমূল্যের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যায় তখন মানুষ খুব অস্থির হয়ে যায় কারণ তার পকেট থেকে বাড়তি টাকা দিয়ে তাকে জিনিস কিনতে হয় তখন হলে হয় কি যে আপনার যে গভর্নমেন্ট যারা থাকে তার আনপপুলার হয়ে যায় তো কোনো গভর্নমেন্টই চায় না যে সে আনপপুলার হয়ে যাক তো সেই কারণের জন্য মানে বিশেষ করে আমাদের জনাব ইলিয়াস কাদের আমি যদি একটুখানি আপনার কাছে এবং আমি স্মরণ করি যে 2018 সালে যে দুর্ঘটনা হয়েছিল এবং তারপরে যে ছাত্র আন্দোলন হয়েছিল আপনার নিশ্চয় মনে থাকবে কিনা এই টেবিলে আপনার সাথে আমার বসার সুযোগ হয়েছিল তখন এবং এই আইন নিয়ে তখন জোরালোভাবে কথা বলা হয়েছিল এবং আইনও হলো কিন্তু এবং আপনি যেটি বলছিলেন যে মানুষের কাছে অজনপ্রিয় হওয়ার এই আইন যদি বাস্তবায়িত হয় তাহলে প্রকৃত অর্থে কি আসলে সরকার অজনপ্রিয় হবে মানুষের কাছে মানে সেরকম আমি মনে করি না যে যে আইনটা তৈরি হয়েছে সেই আইনে সরকার মানে আনপপুলার হওয়ার মতো কিন্তু ওইরকম কিন্তু শাস্তির বিধান এরকম নাই কিন্তু তো যে কারণের জন্য যেমন মনে করেন যে এখানে তো মৃত্যুদণ্ডের বিষয় নয় এখানে আছে 5 বছরের সশ্রম কারাদণ্ডের বিষয় আছে একটি মানুষ কিংবা 10টি মানুষ 20টি মানুষ মারা যা গেলে একটা চালকের নিজের ভুলের জন্য যদি হয় কিংবা মালিকের গাড়ির মানে আনফিটের জন্য যদি হয় তাহলে সেখানে মাত্র 5 বছরের একটা ইয়ে এবং আপনার গিয়ে আদালত মানে জেলখানার যে বছর সেটা কিন্তু আবার আপনার গিয়ে 10 মাসে কিন্তু 1 বছর তো আপনার গিয়ে 5 বছর তার মানে অলরেডি এটা হলো গিয়ে সাড়ে চার বছর অ্যাকচুয়ালি তো 4.5 বছরের এই যে শাস্তি এটা তো এমন কোনো বিষয় না তো যে কারণে এটা যে মানে আনপপুলার এবং আপনি অপরাধ করছেন অপরাধের পরে তো আপনার শাস্তি হবে সেটাই তো স্বাভাবিক জি আমরা কাজী সাহেব নেওজ আপনার কাছে একটুখানি আসি এই যে মানে জায়গাগুলোর প্রতিবন্ধকতার জায়গাগুলো বলছিলেন মোটা দাগে এই আলোচনাগুলো অনেকবার হয়েছে তারপর আপনাদের গবেষণা কি বলছে এই মুহূর্তের কথা যদি আপনি বলেন যে মোটা দাগে কী কী কারণের জন্য আসলে এই যে সড়কে প্রাণগুলো ঝরছে একদম মোটা দাগে যদি বলেন ধন্যবাদ আইনি ব্যাপারটা যে কাঞ্চন ভাই বললেন যে আসলে আইনটা হচ্ছে রাস্তার অ্যাক্সিডেন্ট একটা নির্দিষ্ট কোনো কারণে ঘটে না এটার সাথে কিছু মানে আরও কিছু কারণ জড়িত থাকে ফলে এটাকে দূর করার জন্যও কিন্তু শুধু একটা সলিউশন অ্যাপ্রোপ্রিয়েট তা নেই আরও কিছু আপনার মেজার নিতে হয় প্রথম হচ্ছে আপনি রাস্তাটা তৈরি করছেন দেখতে হবে যে ইন্ডিকেটর রয়েছে কিছু যে আমি যে রাস্তাটা তৈরি করছি সেই রাস্তাটা আমার সেফ কিনা আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা রাস্তা তৈরি করার পরে এখানে আমি যে তৈরি করে দিলাম বিজ্ঞানসম্মতভাবেই তৈরি করলাম বইয়ের থিওরি মেনেই তৈরি করলাম তারপর এখানে ঝুঁকি আছে কিনা যেটাকে বলা হয় ইন্সপেকশন এটা করা হয় না একটা রাস্তা তৈরি করে দেওয়ার পর দেখা যায় এটাকে এর আশেপাশে কিন্তু অনেক স্থাপনা গড়ে ওঠে ফলে আমি যেই পারপাসে রাস্তাটা তৈরি করলাম সেটা আমার ঠিক থাকে না দেন হচ্ছে রাস্তায় যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো আসলে সেফ কিনা আমাদের দেশে কিন্তু আমরা সাধারণত সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আমাদের দেশে আসে অর্থাৎ নতুন গাড়ি আসেন এমনিতে সেগুলো তাহলে সেফটির দিক থেকে র্যাঙ্কিং দিক থেকে পিছিয়ে থাকলো এবং এর সাথে যুক্ত হয় অনেক অবৈধ যানবাহন বা যারা অ্যাপ্রোপ্রিয়েট যান না চলাচল উপযোগী না অনেক স্পিড ভেরিয়েশন থাকে এই যে ভেহিকেলগুলো চলছে সেগুলো কিন্তু আমাদের সেই ইন্ডিকেটর কিন্তু আমাদের অনেক পিছিয়ে আছি আমরা ভেহিকেলের ইন্ডিকেটরে দেওয়ার হচ্ছে যারা ব্যবহারকারী আছে দেখেন যাত্রী পথচারী চালক প্রশিক্ষিত হয়ে তৈরি আসে না বা চালককে প্রশিক্ষিত করার জন্য কোনো আমাদের স্পেসিফিক কোনো মেজারও নাই বা কোনো আমাদের পাইপলাইন নেই যে আমরা তৈরি করবো ভালো চালক তৈরি করবো যিনি পথচারী আছে যিনি যাত্রী আছে আমরাও কিন্তু দেখা যায় অসচেতন আচরণ করে হঠাৎ করে দৌড় দিয়ে রাস্তা পার হতে চাই বা যে কোনো জায়গায় রাস্তা নামাতে চাই অর্থাৎ আচরণগত দিক থেকেও কিন্তু আমাদের ভালো অবস্থানে নাই এখন যে রাস্তা আমি হয়তো বা স্ট্যান্ডার্ড করলাম না সেফ করলাম না গাড়িও হচ্ছে আমার চলছে যারা মানে এখানে অনেক রিস্কি ভেহিকেল চলে আসছে অনেক রেকলেস ড্রাইভিং চলে আসছে পথচারী বা যাত্রীটাও অসচেতন এত কিছু রেখে যদি আমি আইনটাকে স্ট্যান্ডার্ড করি আইন স্ট্যান্ডার্ড হয়েছে যতটুকু সম্ভব আইনটাকে কিন্তু আমরা চেষ্টা করা হয়েছে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু আইনটাকে স্ট্যান্ডার্ড করলে পাশাপাশি অবকাঠামোগত যে ব্যাপারগুলো থাকবে আইনটা তো প্রয়োগ করবো আমি কারো না কারো উপরে সেটাকে সেখানে আমি স্ট্যান্ডার্ড না করি তাহলে দেখা যাবে কিন্তু সেই আইনের বাস্তবায়নই তো শুরু হলো না সেটা একটা বড় ধরনের সমস্যা আপনি আইনটা বাস্তবায়ন করতে যাবেন দেখবেন যে আপনার রাস্তায় ফর ইনস্ট্যান্স একটা উদাহরণ যদি দেই আপনি বলে দিলেন যে আমার রাস্তায় গতিসীমা আপনার মেনে চলতে হবে এখন গতিসীমাটা কত আপনি গতিসীমায় রাস্তায় খুঁজে পাবেন না যে কোথাও স্পিড লিমিট নাই আর থাকলো সেটা কিভাবে আসলো কিভাবে দিল সেটার কিন্তু কোনো গাইডলাইন কর্তৃপক্ষের কাছেও নাই এবং যে চালকের জন্য আপনি দিলেন সেই চালক আবার জানেও না যেটা মানেটা কি ফলে দেখা যাচ্ছে আমি দেওয়ার জন্য হয়তো দিয়ে গেলাম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইনও বলা আছে এবং স্ট্রং লাইন বলা আছে গতিসীমা অমান্য করলে এত টাকা ফাইন কিন্তু এটাকে আপনি যে মানাবেন মানে আইনটা গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু নাই গ্রাউন্ড ওয়ার্ক স্ট্যান্ডার্ড হবেন আপনি আইন
করে কতক্ষণ করবেন, লেখা থাকবে কিন্তু আপনি করতে পারবেন না, এরকম অনেক কিছু রয়েছে যেখানে কিনা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো না করে যদি আমরা আইনটাকে প্রয়োগ করতে যাই দেখা যায় এটা কিন্তু আপনি আইনের প্রয়োগটা কিন্তু আমরা করি ফাইন কালেকশনের জন্য না, আইনটা করি আমরা যাতে সেফ এনভায়রনমেন্ট দিতে পারি। এখন এখন ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এরকম, ফাইন কালেকশনের একটা আইন হয়ে গেছে হয়তো ব্যাপারটা, কিন্তু সেফটি ইম্প্রুভ করছে না, কারণ হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন নাই। আপনার দেখেন যে কোনো জায়গায় রিক্সা চলছে, আপনার একই রাস্তায় আপনার বাস চলছে, প্রাইভেট কার চলছে, সিএম মহাসড়কের দিকে তাকালে আপনি দেখবেন রাস্তা বরাবর আপনার বাজার উঠে গিয়েছে, অথচ আইনে আছে দশ মিটার করে আপনার দুই পাশে আপনার কোনো স্থাপনা করা যাবে না, কিন্তু আমি দোকানপাট বাজার সরকারিভাবেই ইজারা দেওয়া হয়ে গিয়েছে। তাহলে সেই আইনটা কিন্তু আপনার মানে আছে কাগজে কলমে, কিন্তু দেখা যাচ্ছে চোখের সামনেই কিন্তু আমার আমি রাস্তাটাকে স্ট্যান্ডার্ড কমিয়ে দিলাম, অনেক পথচারী আনাগোনা হচ্ছে, পথচারী আপনি যাত্রী হিসাবে যদি আপনি কোথাও নামতে চান বাস স্টপেজ খুঁজে পাবেন না, কারণ ঢাকা শহর আপনি যদি তাকিয়ে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট কোনো জায়গায় বাস স্টপেজও নাই, আবার চালকরাও কিন্তু মানে থাকলেও সেগুলো মানছে না। এগুলো মানানোর জন্য যে কাজগুলো আপনি করতে হবে অবকাঠামোগতভাবে সেটা যদি দিয়ে এবার আপনি আইনটাকে স্ট্রং করলেন, অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি যদি এটাকে অ্যাড্রেস করতে চান তাহলে দেখবেন যে আপনি কিছুটা সুফল পাবেন। ফর ইনস্টান্স আপনি দেখুন আপনার ছেলেকে শিখান যে জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, সে রাস্তায় গিয়ে কোনো জেব্রা ক্রসিং খুঁজে পেলো না বা থাকলো সেটা নাই, তখন কিন্তু সেও মানে প্রশ্ন করবে যে আসলে রাস্তা পার হবো কোথা থেকে, সে দেখছে আরও দশজন পার হচ্ছে জেনাতনভাবে, একটা সময় কিন্তু সেও মনে করবে যে হয়তো এটাই বুঝি নিয়ম, এটাই বুঝি নিয়ম। জি, এই ব্যাপারগুলো দেখুন আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এই যে সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে আপনি বিভিন্ন লেখায় লিখেছেন, আমি সেই লেখাগুলোও দেখছিলাম, একটা জায়গায় আপনি বলেছেন যে আসলে প্রকৃত অর্থে সদিচ্ছার একটা বড় রকমের অভাব আছে এবং স্টেক হোল্ডার তো আমরা জানি কারা কারা, হ্যাঁ মোটর মালিক যারা আছে, পরিবহন মালিক এবং শ্রমিক, এবং পরিবহন শ্রমিকদের জীবনযাত্রা নিয়েও কিন্তু সাম্প্রতিক সময়ে কথা হচ্ছে যে তাদেরকে আসলে অমানবিক হতে দিচ্ছি আমরা অবশ্যই, এবং মালিকরা একটা বিলাসবহুল জীবনযাপন করছে কিন্তু তার শ্রমিকদের সে মানবেতর জীবনযাপন করছে এবং এক ধরনের হিংস্র করে ফেলছে, এই জায়গা যদি চলমান থাকে এটা হয়েছে কি যে আপনার শ্রমিক যারা আছেন তারা কিন্তু আপনার সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, কিন্তু নেতা যারা আছেন তারা কিন্তু আবার সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের কিন্তু আবার মানে মালিক এবং শ্রমিক মালিকরা যেরকম সুযোগ সুবিধার মধ্যে আছে নেতারাও কিন্তু শ্রমিক নেতারাও কিন্তু আবার এরকম সুযোগ সুবিধার মধ্যে আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সেটা হলো গিয়ে যে আসলে আমাদের না জানা মানুষগুলো কিন্তু কাজ করছে সড়কের মধ্যে, তো এই না জানার একটা উদাহরণ আপনারা আমি দেখে যেমন মৎস্য ভবনের এখানে বেশ অনেক লক্ষ টাকা দিয়ে কিন্তু এখানে আপনার ফ্লাইওভার করা হয়েছে, ফ্লাইওভারটা হয়েছে এইরকমভাবে গিয়ে তারপরে আবার এখানে নেমেছে, নেমে এখান থেকে আবার এদিক দিয়ে আসছে, এখানে আবার নেমেছে, কিন্তু এইখানটায় আবার কিন্তু আপনার কিছু নাই, এখানতে আপনার আবার আপনি নিচ দিয়ে আপনার জেব্রা ক্রসিং দিচ্ছে এটা, তো একটা মানুষ যখন দেখবে যে আমি এত উপরে দিয়ে যেতেছে আর ওই বাটা ওই দিক দিয়ে নিচ দিয়ে যেতেছে, কম এটার কারণেই আছে এটা, এবং যার জন্য আমরা যে এখানে কাজ করছি আজকে আমরা কাজ করলাম এখানে সচিব সাহেবও ছিল বিআরটিএর চেয়ারম্যান ছিল, তো দেখা গেলো যে ম্যাক্সিমাম মানুষে এই যেহেতু এই দিক দিয়ে সুযোগ আছে ওই আপনার ফুটওভার ব্রিজ থাকার পরেও কিন্তু নিচ দিয়ে যাচ্ছে কিন্তু, এবং নিচ দিয়ে যাচ্ছে এবং নানান রকম অজুহাত দেখাচ্ছে, শুধু এই জায়গায় যে এই প্রবলেমটা তা না, আপনি বাংলা মোটরে যান, বাংলা মোটরে দেখবেন যে এই এই দিক দিয়ে যাচ্ছে গিয়ে এই পাশে নামতেছে, কিন্তু এই পার থেকে এই পারে যাওয়া এবং এই পার থেকে এই পারে যাওয়া কিন্তু আবার আপনাকে জেব্রা ক্রসিং দিয়ে যেতে হচ্ছে, তা আপনি একটা জায়গা একই সাথে ফ্লাইওভার দিয়ে রাখলাম, আপনি একটা জায়গাকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে, আপনি ফুটওভার ব্রিজ যদি থাকে আপনার প্রত্যেকটাকেই আপনি টাচ করতে হবে যে আপনার এই ফুটওভার ব্রিজটা, তো এই যে সিটি কর্পোরেশন আপনার এই জিনিসগুলো তৈরি করে, তো আমি তো মনে করি যে এদের যদি মানে সেরকম জ্ঞান সেরকম প্রজ্ঞা যদি থাকতো তাহলে এরকমভাবে কিন্তু কেউ একটা ফুটওভার ব্রিজ বানায় না এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, যেখানে মানে মানুষকে আমরা মানে অভ্যাসে পরিণত করতে পারছি না, তো এই অর্ধেক করলাম অর্ধেক যদি না করি তাহলে কিন্তু মানুষের অভ্যাসে পরিণত হবে না। আর যে জিনিসগুলো যে আমরা যেটা বলছি যে এটা যে বললো যে আমাদের যে গতির যে বিষয়গুলো, গতির বিষয় এবং সড়কের যে বিষয়গুলো আছে যেমন আপনার গিয়ে সারা পৃথিবীতেই কিন্তু একদম সড়ক কিন্তু আপনার গিয়ে সোজা হয় না, কিন্তু এটার বাঁক থাকে এবং কিছু কিছু জায়গা থাকে ন্যারো হয়ে যায় স্বাভাবিকভাবে, যেমন পাহাড়ি রাস্তা হয় ন্যারো হয়ে যায়, তারপর অনেক সময়
হয়তো অনেক আগে একটা ব্রিজ তৈরি হয়েছিল, সেই জায়গাটায় গিয়ে রোডটা আগে যতটা চওড়া থাকে সেটা ন্যারো হয়ে যায়, যে কারণের জন্য কিন্তু চালকদের যে ট্রেনিং এর যে বিষয়টা, এই ট্রেনিং গুলোর মধ্যে এই জিনিসগুলোকে পড়ানো হয় যে তুমি এই জায়গাটার মধ্যে গাড়ি চালাবা স্লো করে, এখানে তুমি ওভারটেক করতে পারবে না, কারণ এটা ওভারটেক করতে গেলে এটা করা সম্ভব না, তাহলে এখানে দুর্ঘটনা ঘটবে, প্লাস যে আপনার এবং আপনার এই জায়গাটা বাঁক আছে, এই বাঁকের মধ্যে চালানোর জন্য একটা সাইন আছে যে এইটা তোমাকে আপনি ড্রাইভারকে বলে দেয় যে এই জায়গাটা বাঁক আছে, এবং বাঁকগুলো অনেক সময় হয় দয়ের মতো বাঁক, যে বাঘটা অন্ধ বাঘ হয়, যে অন্ধ বাঘটাকে এরকম বলা হয় যে এই পাশ থেকে গাড়ি ওই পাশের ড্রাইভারকে ওই পাশের গাড়িকে দেখা যায় না, ওই পাশের ড্রাইভারও এই পাশের গাড়িকে দেখতে পায় না, তো এই জায়গাগুলো চালানোর জন্য কি করতে হবে না করতে হবে সেই জিনিসগুলো কিন্তু ট্রেনিং এর মধ্যে কিন্তু এখানে দেওয়া হয়। আমাদের ট্রেনিংটা কোথায় হয় জনাব ইলিয়াস, আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে এই যে আমাদের একটা পরিসংখ্যানের জায়গায় যদি আমরা যাই, একটা বড় সংখ্যক চালক আছে যাদের কোনো রকম লাইসেন্সই নেই, ট্রেনিং তো দূরের কথা, তাহলে এই কর্তৃপক্ষ কি করে বিআরটি এর জায়গায় যদি বলি, তাদের কাজ আসলে কি? সরাসরি হয়তো আপনাকে প্রশ্নটা করে ফেলল, বিআরটি এর কাজটা আসলে এই মানে আমি আরো যে আমাদের যে আরো কিছু বিষয় আছে, যে আমাদের অনেক কিছু আছে যেগুলো সমন্বয়হীনতা আছে, এই আপনার গিয়া মনে করেন যে স্থানীয় সরকারের যে সড়কগুলো আছে, তারপরে যে যেটি বললাম যে সিটি কর্পোরেশনের যে দায়িত্বগুলো আছে, এবং আপনার গিয়া রোডস অ্যান্ড হাইওয়ের যে দায়িত্বগুলো আছে, এক একজন এক এক রকমভাবে মানে জিনিসগুলো করে, তো সেই জায়গাগুলোতে যদি সমন্বয় যদি থাকতো তাহলে কিন্তু আপনার গিয়া এই সড়ক দুর্ঘটনা কিন্তু রোধ করা সম্ভব। যেমন এই যে কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের একটা সাজেশনে ওনারা আপনার মানে স্থানীয় সরকারের সড়কগুলোতে স্পিড মানে কীভাবে ম্যানেজ করা যায় সেটার উপরে একটা স্টাডি ওনারা করেছে, দেখা গেছে যে সেখানে আপনার গিয়া স্পিড কেউই মানে না, কিন্তু সেখানে যদি আপনার স্পিড ব্রেকার দেওয়া যায় তাহলে দেখা গেল যে মানে মানে গতি সেখানে নিয়ন্ত্রিত হয়, তাও আবার কি অনেক সময় গতি নিয়ন্ত্রিত হয় না, কারণ এই যে স্পিড ব্রেকারটা যেটা দেওয়া হচ্ছে সেটার আবার কোনো মার্কিং থাকে না, এটা দেখেও বোঝা যায় না যে এখানে কোনো স্পিড ব্রেকার আছে কেন, তো এই যে বিষয়গুলো যে এলজিএডি মন্ত্রণালয় তারা একরকমেরভাবে সড়ক নির্মাণ করছে, তাদের এখানে যে মানে গাড়িগুলো চলবে তার স্পিড কীরকম হওয়া উচিত, স্পিডটা কীভাবে কিল করা যেতে পারে সেইটার যে মেজার সেগুলো কিন্তু আসলে নেওয়া হয় না, প্লাস যেমন মনে করেন যে আমাদের যে রোডস অ্যান্ড হাইওয়ের যে সড়কগুলো আছে সেগুলোর কথাও যেটা মানে আমরা বলবো যে সেখানেও কিন্তু সেইভাবে কিন্তু মানে বৈজ্ঞানিক উপায়ে যেভাবে আপনার গ্যাস এটাকে সড়ক নির্মাণ করার যে পদ্ধতি সেটাও কিন্তু সব জায়গায় কিন্তু ফলো করে না, উদাহরণ হিসাবে আমি মাওয়া এক্সপ্রেসওয়েতের কথা বলবো, মাওয়া এক্সপ্রেসে এটা মনে করেন আপনার গ্যাস সড়ক, এইখানে যাত্রী ছাওনি দিয়েছে, এটাকে এই দিকে ফেস করে যাত্রী ছাওনি দিয়েছে, কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা অবৈজ্ঞানিক একটা, এই যাত্রী ছাউনিটা হওয়া উচিত ছিল এদিকে ফেস না করে, এটা হওয়া ছিল এইদিকে ফেস করে, এই গাড়িটা এদিক থেকে এসে এদিকে আসবে, এইখানে নামবে লোকজন, এখানে ওঠানামা করবে, এবং এদিক থেকে তারা কোনো একটা সিস্টেমে হয় আন্ডারপাস দিয়ে কিংবা ওভারপাস দিয়ে তারা কিন্তু আপনার যাবে, তারা কিন্তু ই করতে পারে, এক্সিট রুটটা কোনটা ছিল সে বিবেচনা নেওয়া দরকার ছিল, কিন্তু আপনাকে যেহেতু এইটা আপনি সড়ক মুখোমুখি করে দিলেন যে কোনো লোক কিন্তু এই দিক থেকে এই এই পারে কিন্তু চলে আসার জন্য ই করবে, এবং এই লোকটা কিন্তু দুর্ঘটনা এই যে জিনিসগুলো আমাদের আসলে মানে অজানারও কিছু বিষয় আছে, অভিজ্ঞ লোক যথাযথ জায়গার মধ্যে কাজ না করারও একটা বিষয় আছে, প্লাস হলো গিয়ে যে আমাদের ওই যেটি বললাম যে আমাদের ধ্যান ধারণা মানে পরিবর্তনটা যেভাবে হওয়া উচিত ছিল আইনটাকে প্রয়োগ করার জন্য সেই জায়গাটাও কিন্তু আমাদের মানে মানে দুর্বলতা আছে, এই দুর্বলতার জন্য সব কিছু মিলিয়ে আর কি সরকার বলেন পরিবহন মানে নেতৃত্বে যারা আছে তারা বলে এইখানে কোনো রকমের মানে একটা সমন্বয় সৃষ্টি করা যাচ্ছে না, এবং সমন্বয় সৃষ্টি করা যাচ্ছে না বলেই কিন্তু আপনি আমাদের যে দুর্ঘটনাগুলো সেইগুলো কিন্তু রোধ করা যাচ্ছে না, এবং নির্দেশনাগুলো কিন্তু পালন করা হচ্ছে না, কারণ নির্দেশনা যেমন আপনাকে আমাদের প্রাইম মিনিস্টার এই পর্যন্ত 23টা নির্দেশনা দিতে কয়টা পালন হয়েছে আপনি আমাকে বলেন, কোনো কিছু কি পালন হয়েছে, এবং এই যে নির্দেশনাটা পালন, এবং বরং অনেক সময় ভাই আপনি হয়তো একমত হবেন যে অনেক সময় পরিবহন মালিক এবং শ্রমিকরা প্রধানমন্ত্রী যখন অনেক নির্দেশনা দেন তার মধ্যে থেকে পথচারীর যে নির্দেশনা সেটির দিকেই তারা আসলে একাত্ম হয়, কিন্তু এই যে পথচারীরও যে বিষয়টা যেটা বললাম যে পথচারীদের আসলে
আপনার গ্যাস এদেরকে যদি আইনের মধ্যে আনতে, আইনের মধ্যে কিন্তু পথচারীদের কিন্তু কোনো শাস্তির বিধান কিন্তু রাখা হয় নাই। কিন্তু এখন পথচারীদের পুলিশ যেটা বলে, আমরা যখন বলি যে আপনারা এদেরকেই করছেন না কেন, তখন পুলিশ বলতেছে যে এদের বিষয়ে আমরা কীভাবে তাদেরকে কীভাবে ঠেকাবো, তাদেরকে যখন ধরতে যাচ্ছে সে গোতা মারছে, এ করছে, ঠেলা মারছে, দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে এখন সারা পৃথিবীতে কিন্তু আপনার পথচারীদের জন্য কিন্তু আইন আছে, কিন্তু আমাদের এই আইনের মধ্যে কিন্তু পথচারীদের কিন্তু কোনো আইনের কিন্তু বিধান কিন্তু কেন রাখা হয় না। আমরা সেটাই আমরা বলতে চাচ্ছি যে পথচারীদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে গেলে আইনের ব্যবস্থা করতে হবে, প্লাস এই যে তাদের জন্য যে সুযোগগুলো সেগুলো নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আপনার তার ফুটপাথ তৈরি করতে হবে যাতে সে চলাচল করতে পারে। আপনি ফুটপাথ তৈরি করলেন, তারপর সঙ্গে সঙ্গে সেখানে ভেন্ডার বসে গেল, ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেলো, সে একদিকে হাঁটতে পারতো না, এগুলো তো দেখতে হবে। নেক্সাসের কথা বলা হয় যে পরিবহন মালিক যারা আছে শ্রমিকদের সাথে বা যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে, যেহেতু পরিবহন মালিকের অনেকেই জড়িত, আমরা নাম নাই বা বললাম, সুতরাং এই কারণে অনেক কিছু করা যায় না। কিন্তু এটির একটি আপনি যদি দেশের অগ্রগতির জায়গা থেকেও ধরেন তাহলে একটা বড় জায়গা আছে, সেটি হলো জাতিসংঘ ঘোষিত যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেটির মধ্যেও কিন্তু এটি আছে। কারণ হলো মৃত্যু হার 50% কমিয়ে আনার বিষয় আছে এবং সেখানে বলা হচ্ছে যে রাস্তাকে সহজ, ব্যবহারযোগ্য এবং টেকসই যাতায়াত ব্যবস্থা সকলের জন্য নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। সুতরাং এটি কিন্তু আমাদের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা সেটির সাথেও কিন্তু জাস্টিফাইড, সেটি কেন সরকার আসলে খুব কড়াভাবে নজর দিচ্ছে না? ধন্যবাদ। এই যেটা বললেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যেটা যেখানে বলা আছে বাংলাদেশ কিন্তু সিগনেচার করেছে যে তারা 2020 সালের ভিতরে যেটা চলে গেল 50% অ্যাক্সিডেন্ট কমাবে, 2010-20 পর্যন্ত টার্গেট ছিল, এই টার্গেটটা অ্যাচিভ হয়েছে কিনা এটার কোনো কিন্তু মেজার বা কিছুই কিন্তু করা হয় নাই। নতুন টার্গেট হয়েছে 2030 সালের মধ্যে 50% কমাতে হবে, 2030 সালের মধ্যে অলরেডি কিন্তু প্রায় 2-2.5 বছর কিন্তু চলে যাচ্ছে এবং 30 সালটাও কিন্তু দেখা যাবে যদি আমরা এভাবেই চলতে থাকি আলটিমেটলি কিন্তু দেখা যাবে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারলাম তার কোনো কিন্তু যদি ইন্ডিকেটর না থাকে। ফর ইনস্ট্যান্স, আমি একটা মানে সিগনেচার করে আসলাম ইউএনএ যে আমরা এটা করবো, কিন্তু বছর শেষে 10 বছর পরে তো আমাকে সেটা হিসাব করতে হবে যে আমি হ্যাঁ বলেছি 50% আমি কমাবো কিন্তু সেটা আমি পারি নাই, আমি পেরেছি হয়তো 10% পেরেছি বা 5% পেরেছি বা আমি কোনোটাই পারিনি আমি কমে, এই জবাবদিহিতাটা কিন্তু আসলে থাকা দরকার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি যেটা বললেন যে আসলে যে সবার একটা এখানে যারা পরিবহন মালিক রয়েছেন, শ্রমিক রয়েছেন, সরকার রয়েছেন, যারা স্টেক হোল্ডার রয়েছেন, সবার একটা সমন্বয়টা এখানে খুব প্রয়োজন। এখানে কাঞ্চনভাই যেটা বললেন যে সমন্বয়টা, আমাদের এখানে সমন্বয়টার বড় অভাব। মনে করেন যেদিন একটা দিবস থাকে সেদিন আমরা সবাই একটা টেবিলে বসে ভালো ভালো কথা বলি, কিন্তু পরের দিনে কিন্তু দেখা যাচ্ছে সমন্বয় হয়তো কারো কারোর মধ্যে আছে, যেটি হলো আইন মানবো না আমরা, আমরা যেমন করে চলছি তেমন করে চলবো, এই জায়গায় একটা সমন্বয় বোধ আছে। দেখেন এই একটা ব্যাপার একটু বুঝতে হবে যে আমি যদি কোভিডের সাথে তুলনা করি, কোভিড হওয়ার পরে আমরা যেই পরিমাণ সবাই একসাথে একত্রে চেষ্টা করলাম এবং বিনিয়োগ বলেন, অ্যাডভার্টাইজমেন্ট বলেন, প্রচেষ্টা বলেন, মানে ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, টিকা আবিষ্কার বলেন, আমরা এতভাবে চেষ্টা করার পর আমরা সেটাকে অ্যাড্রেস করতে পেরেছি। সেই তুলনায় দেখেন রোড অ্যাক্সিডেন্ট এটা আমাদের রেগুলার কিন্তু আমরা এই শিকার হচ্ছি, কিন্তু এইখানে দেখা যাচ্ছে আমাদের উদ্যোগগুলো খুব কম। সরকার উচ্চ পর্যায় থেকে কিন্তু যে নির্দেশনাগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে একটু ভাষা ভাষা টাইপের, অনেকটাই চলে যায় পথচারী বা যাত্রীর দিকে, কিন্তু রুট কজগুলো কোথায় আছে এগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করি না। ফর ইনস্ট্যান্স যে চালক, আপনি যারা বড় একটা স্টেক হোল্ডার, কিন্তু এই চালকদেরকে বাদ দিয়ে তো আপনি করতে পারবেন না। দেখেন আপনি যত আপনি হয়তো ভালো ফুটবল খেলেন, ভালো ক্রিকেট খেলেন, তাই বলে কি আপনি পরের দিনই জাতীয় দলে খেলতে পারবেন? পারবেন না। যতই ভালো খেলেন আপনাকে প্রথমেই পাঠিয়ে দেয় কোথায়, কোন একটা ক্লাবে, আরও শিখে আসেন, নিয়মকানুনটা শিখে আসেন, আস্তে আস্তে আপনি উপরে উঠবেন। অথচ খেলাতে আমরা এত গুরুত্ব দিচ্ছি যেখানে মানুষের জীবন মরণের প্রশ্ন, সেখানে কিন্তু দেখেন উল্টা দিকে সেই এরকম কোনো সিস্টেম আমাদের নাই। আপনি ভালো চালাতে পারেন, হয়তো স্টিয়ারিং ধরে ভালো চালাতে ওস্তাদের কাছে শিখেছেন, আপনি চাইলে পরের দিন এটা পরীক্ষা লাইসেন্স হয়তো পেয়ে যাবেন আপনি, এবং এই লাইসেন্স। কিন্তু আমাদের রাজনীতি, আমাদের উন্নয়নের রাজনীতিও যদি আমি বলি, রাজনীতির জায়গায় বা আমাদের যে লক্ষ্যমাত্রা উন্নয়ন লক্ষ্যমাত্রা সেটির সাথেও তো এটি সম্পর্কিত অবশ্যই। সুতরাং এটিকে তো আমি সাইড করে আসলে পার পাবো না, আমি যদি দেশের ভাবমূর্তি উন্নত করতে চাই তাহলে এই জায়গায় আমাকে নজর দিতে হবে। তো দুর্ঘটনা আমাদের কমাতে হবে, কারণ যেহেতু যে বললাম আমাদের এসডিজি লক্ষ্যমাত্রায় রয়েছে আমাদের ভালো করতে হবে। এখন ভালো করার কিছু কিছু ইন্ডিকেটর রয়েছে, আমি কি ওই যে অ্যাক্সিডেন্ট ডাটা কালেকশন কমিয়ে দিয়ে দুর্ঘটনার সংখ্যা কম বলেই কি আমি সেটা পারবো? এটা কিন্তু সম্ভব না। আপনাকে দেখতে হবে যে ইন্ডিকেটরগুলো কী কী, আমি যে রাস্তাগুলো করেছি সেটা রেটিং করা হয়, সাধারণত 1-5 স্টার মতো রেটিং করা হয়। আমাদের কয়টা রাস্তা 5 স্টার রেটিং আছে, আমাদের কয়টা গাড়ি 5 স্টার রেটিংয়ে রয়েছে, আমাদের আমাদের সড়কের দিকে তাকালে কিন্তু বুঝি যে আমাদের চালকরা কিন্তু সচেতন না, যাত্রীরা সচেতন না, পথচারী সচেতন না, কোনো ইন্ডিকেটরেই কিন্তু দেখা যাচ্ছে
আছে আমরা এখনো পর্যন্ত মানে আমরা 50% অ্যাচিভ করব যেটা কিনা দেশের একটা সক্ষমতা উন্নয়নের প্রতি সেই কোন দিক থেকে আমরা কিন্তু আপ টু দা মার্ক যাচ্ছি না কিন্তু শেষ করুন আমি আসবো জি কিন্তু আমাদের কিন্তু এটা করার জন্য যে জবাবদিহিতা সেটাও কিন্তু সরকারের প্রয়োজন যে আসলে যে আমি গত 10 বছরে পারিনি আগামী 10 বছরে আমি কি কি পদক্ষেপ নিচ্ছি এটা পরিষ্কার থাকা দরকার জনাব ইলিয়াস খান জনাব এই যে রেটিং এর কথা বলছিলেন স্টার মানে আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমি খুব পরিষ্কার না মানে এই রেটিংগুলো আসলে বলতে কি বোঝায় হয়তো পরিবহন আপনি কাজ করেন আপনি বলতে পারবেন আদৌ আছে কি না এগুলো আসলে রেটিং এর বড় জিনিস যেটা সেটা হলো যে আপনি দুর্ঘটনা যদি কমাতে হয় আর কি তো তাহলে আপনারকে অবশ্যই আপনারকে একটা ডাটা থাকতে হবে যে আপনার বছরে এক্স্যাক্টলি কত লোক মানে মারা যাচ্ছে কতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে কত লোক আহত হচ্ছে কি ধরনের অ্যাক্সিডেন্ট কোন ধরনের গাড়িগুলোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেগুলোর প্রত্যেকটা একটা রেটিং থাকতে হবে যে মোটরসাইকেল কত পার্সেন্ট হচ্ছে ট্রাকের কত হচ্ছে বাসের কত হচ্ছে এবং এই দুর্ঘটনাগুলো কি মুখোমুখি বেশি হচ্ছে নাকি পিছন দিকে ধাক্কা দিয়ে বেশি হচ্ছে নাকি সাইড দিয়ে ধাক্কা দিয়ে বেশি হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আপনাকে ডাটা স্টাডি থাকতে হবে ডাটা থাকতে হবে প্রপার ডাটা থাকতে হবে তো আপনি যতক্ষণ পর্যন্ত প্রপার ডাটা না থাকবে আপনি অ্যাচিভটা কি করবেন আপনার তো জানতে হবে যে আপনার এত লোক মারা যাচ্ছে এখন জাতিসংঘ বলতেছে আমাদের দেশে 25,000 লোক মারা যাচ্ছে জাতিসংঘের এটা কথা হলো যে 25,000 লোক এখন আপনি তো এটা স্বীকারই করছেন না যে 25,000 লোক মারা আপনি স্বীকার করছেন কি পুলিশের একটা এফআইআর ডাটা আছে সেটাতে আছে আপনার এই 2,500 থেকে 3,000 3,500 একটা ডাটা দেয় আপনি এটাকে বিশ্বাস করছেন এবং এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনি আমাদের যে র্যাঙ্কিংয়ের যে অবস্থা যেটা দাঁড়াবে সেটা হলো সারা পৃথিবীতে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হব যে আমাদের দেশে দুর্ঘটনা হচ্ছে না হাজারের বিপরীতে দুর্ঘটনা হচ্ছে না সেটার চ্যাম্পিয়ন হবে আমাদের 50% কমানোর দরকার নাই জি তো এই যে আপনি বুঝতে পারছেন যে আমাদের মাইন্ড সেট আপটা কোন জায়গাটা তা আপনি যদি আগেই জানেন যে আমার দুর্ঘটনা আমার আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছি আমার কর্ম করার মানে আমি পৃথিবীতে মধ্যে সবচেয়ে ফার্স্ট আছে যে আমার আমাদের এখানে রোড সেফটির বিষয়টা তো এই যে ধারণা যদি থাকে তাহলে আপনি এটা কমানোটা করবো আপনি তো আগেই অ্যাচিভ করে রেখেছেন 2.6 যেটা যে আপনার রাস্তা সকলের জন্য সহনীয় এবং নিরাপদ করতে হবে সাস্টেনেবল গোল অ্যাচিভমেন্টের জন্য আপনি তো আগেই এটা মানে নিজে নিজে ধারণা করে নিয়েছেন এটা কিন্তু আপনাকে কি কি ছেড়ে দেবে ইন্টারন্যাশনাল রেটিংয়ে কি আপনাকে ছেড়ে দেবে না তো আপনি যতই আপনি বলেন না কেন তাদের যে রেটিং আছে সেই রেটিংয়েই কিন্তু আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে কিন্তু তো সেই জায়গায় সরকারের তো আসলে মানে সত্যিকার অর্থে যে সরকারকে যদি এই রেটিংয়ে আসতে হয় আমরা চাচ্ছি যে আমরা উন্নত মানে উন্নত দেশ হিসাবে নিজেকে প্রকাশ করার জন্য সেই জায়গায় আপনাকে এই রেটিং যদি আপনার যদি না করতে পারে তাহলে কিন্তু এটা কোনোভাবে জনাব ইলিয়াস খান স্যার আরেকটি বিষয় সেটি হলো যে আপনি নিশ্চয়ই আপনিও লিখেছেন এটা নিয়ে যে জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার জন্য 5টি পিলার চিহ্নিত করা হয়েছে এবং 5টি ঝুঁকিপূর্ণ বিষয়ের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে জাতিসংঘ মানে বিশ্ব সংস্থা সেটি কি আসলে আমলে নিচ্ছে যারা স্টেক হোল্ডার আছে না আমি সেটাই বলতেছি যে অনেকেই বলে যে দুর্ঘটনা মানে অনেক কারণ অনেক বিষয় এইটা সেটা নানান রকমের কথাবার্তা বলে এবং এটা কিভাবে দূর করা যাবে আমাদের এখানে এটাকে সম্ভব কিনা এই দুর্ঘটনা রোধ করার জন্য তখন আমি যে কথাটা বলেছি সেটি হলো যে এটার কিন্তু প্রেসক্রিপশন দেওয়া হয়ে গেছে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে যে হ্যাঁ সড়ক দুর্ঘটনা এটা মানুষের দ্বারা একটা সৃষ্ট হ্যাঁ অ্যানালাইসিস করে এটা বাইর করা হয়েছে যে এটা অসুখটা হলো গিয়ে যে মানুষ দ্বারা সৃষ্ট একটা প্রবলেম এটা তো এই প্রবলেমটা দূর করার জন্য তারা 5টা ওষুধ তারা বের করেছে তার 5টা ওষুধের মধ্যে প্রথম হলো যে একটা স্ট্রং মানে আপনার মনোবল নিয়ে একটা ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে এই ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু ডাটার বিষয়টা কিন্তু আসবে কিন্তু যে আপনার কত হি হলো না হলো তো তারপরে আপনার গিয়ে বলছে যে আপনার গিয়ে নিরাপদ গাড়ির কথা বলা নিরাপদ গাড়ি বলতে কাকে বোঝে এখন নিরাপদ গাড়ি এখন মনে করেন যে অবৈধ গাড়ি আমাদের লক্ষ লক্ষ গাড়ি আপনি রাস্তায় যদি রেখে দেন এবং আনফিট গাড়ি যদি আপনি রাস্তায় রেখে দেন তাহলে আপনি কিভাবে আপনার এই এই নিরাপদ পরিবহন তার মানে 1 নম্বর 2 নম্বর ওষুধ কিন্তু আপনি খাইলেন না তারপরে হলো 3 নম্বর ওষুধ হলো নিরাপদ সড়ক যেটা ওই যে সাইফোনদের কাজ
যে একটা রোড তৈরি করতে হবে ইঞ্জিনিয়ারিং ভাবে এরকম ভাবে করতে হবে যেন সড়কের কারণে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, চালক যেন কোনো ভাবে যেন সড়কের জন্য দুর্ঘটনা না ঘটে। তো সেই সড়কের মধ্যেই কিন্তু আপনার যে ফুটওভার ব্রিজের কথা বললাম, ফুটপাথের কথা বললাম, আন্ডারপাস বললাম, এগুলো কিন্তু ইনক্লুডিং, কিন্তু সড়কের ইনক্লুড প্লাস কিন্তু হাইওয়ে সড়কের পাশে মানে হার্ড শোল্ডার একটা বলে সেটাও থাকতে হবে। কারণ হলো কি, কিছু সিস্টেম আছে যে সিস্টেমটা আপনাকে মেনটেন করলে পরে আপনার সড়কটাকে ওই রেটিং যেটাকে সারা পৃথিবীতে এখন রেটিং করা হয় 5 স্টার 7 স্টার 3 স্টার এরকম রেটিং করা হয়, যেরকম হোটেলের যেমন রেটিং থাকে যে কত স্টারে কত আপনি সুযোগ সুবিধা কী, সড়কেরও এরকম সুযোগের সুবিধার রূপেই কিন্তু আপনার রেটিংটা হয়। তো সেই এবং দুর্ঘটনা যেন না হয় এই ইঞ্জিনিয়ারিংটা এই বিষয়গুলো নিয়ে কিন্তু রেটিংটা হয়। তো সেটাও আমরা করছি না, তার মানে 3-4 নম্বর ওষুধ আমরা কিন্তু 3 নম্বর ওষুধ আমরা খাইলাম না। তারপরে হলো গিয়ে নিরাপদ আপনার গিয়ে সড়ক ব্যবহারকারী। এখন সড়ক ব্যবহার কারা করছে? সড়ক ব্যবহার করছে মালিক পক্ষ তার বাস দিয়ে সেখানে সড়ক ব্যবহার করছে, চালকরা সেখানে গাড়ি চালাচ্ছে, পথচারীরা সেখানে হাঁটা চলা করছে, আমরা যাত্রীরা যারা তারা বাসের মধ্যে থাকছি, আমরাও যদি মানে আপনার মানে যে আমাদের যে কর্তব্যগুলো আছে সেটিও যদি আমরা না করি, আমরা যেখান থেকে সেখান থেকে যদি পারাপার হই, আমরা যদি দৌড়ে রাস্তা পারাপার এবং আমরা রাস্তা পারাপার রাস্তা চলার জন্য যদি নিয়মগুলো সেগুলো যদি আমরা না জানি, এইখানেই কিন্তু এই যে আপনার নিরাপদ ইউজারের মধ্যে কিন্তু চালকের স্কিলনেসের বিষয়টা কিন্তু এখানে আসবে। তাকে উপযুক্ত ট্রেনিং নিতে হবে, তাকে আপনার লাইসেন্স আপনার গিয়া প্রপারলি লাইসেন্স নিতে হবে, যে গাড়ির জন্য সে আপনার গিয়া লাইসেন্স পেয়েছে সেই গাড়ি তাকে চালাতে হবে। এবং এখানে কিন্তু মোটরসাইকেল কেউ কিন্তু এখানে ইনক্লুড আছে, মোটরসাইকেলের চালক যারা আছেন তাদের হেলমেট প্রপারলি পরা, স্ট্যান্ডার্ড হেলমেট পরা, এটাই কিন্তু আপনার সড়ক ইউজার। কিন্তু তো এই সড়ক ইউজার যারা আপনি দেখেন যে কজন মোটরসাইকেল আছে যারা প্রপারলি এই কাজটি করছে, অনেকে আছে যে এরকম নিজে হয়তো একটা হেলমেট পরলো, তার পিছনে যে যাত্রীটা আছে তার একটা ওই যে ওয়ার্কারদের যে একটা হেলমেট, এখন যে হেলমেটটা দেখা যাচ্ছে ঢাকা সেটা দিয়ে, তো আপনি তার মানে এই ওষুধও আমি খাইলাম না। তার লাস্ট যে ওষুধটা আছে সেটা হলো যে দুর্ঘটনা ঘটলে পরে সেই মানুষটাকে কী করণীয়, আমাদের সেই করণীয়র মধ্যে বলা হয়েছে যে 1 ঘন্টার মধ্যে গোল্ডেন আওয়ার 1 ঘন্টা, এই সময়ের মধ্যে যদি একটা মানুষকে যদি সে আটকে পড়ে থাকে তাকে কিন্তু উদ্ধার করার জন্য রেস্কিউ টিম থাকতে পারে না, আপনার রেস্কিউ টিম থাকতে হবে। রেস্কিউ টিমের কিন্তু অনেকগুলো বিষয় আছে, একটা গাড়িকে উঠানোর জন্য, একটা গাড়িকে দরজা যদি চ্যাপ্টা হয়ে থাকে লোকটাকে যদি না বের করে তাহলে তাকে কেটে বের করার, আপনি তো যে কোনো কিছু দিয়ে আপনি কাটতে গেলে তো আগুন লেগে যাবে, এই যে সমস্ত বিষয়গুলো এগুলো কিন্তু থাকতে হবে, রেস্কিউ টিম থাকতে হবে। তারপরে হলো গিয়ে তার চিকিৎসা, প্রাইমারি চিকিৎসা থেকে শুরু করে প্রপারলি তাকে বাঁচানোর জন্য, তার পঙ্গুত্ব থেকে রক্ষা করার জন্য আপনার চিকিৎসাটা আপনার থাকতে হবে। এইগুলো যদি করা যায় তাহলে দেখা গেছে যে আপনার গিয়ে যে আপনার কাঙ্ক্ষিত যে জায়গা লক্ষ্য সেটি লক্ষ্য যদি আমরা সেখান থেকে আসলে অনেক দূর। এর মধ্যে আবার এই যে আপনি যে আরেকটা প্রশ্ন বাকি রয়ে গেছে যেটা আমার মনে হয় সাইফুনই বলো, 5টা যে রিস্ক ফ্যাক্টর এখন জাতিসংঘ আবার নতুন করে আবার বলেছে এই রূপে জোর দিতে পড়েছে, সেই জায়গা যদি বলেন। ধন্যবাদ। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমি রাস্তা ভালো করে তৈরি করতে পারি, আমি ভালো গাড়িটা আনতে পারি, তারপরেও কি দুর্ঘটনা ঘটবে? না, ঘটবে, পৃথিবীতে ভিন্ন দেশে ঘটছে। তো কেন ঘটছে? রিস্ক ফ্যাক্টর বলছে, অর্থাৎ 5টা রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলোকে অ্যাড্রেস করতে না পারলে আপনি কিন্তু দুর্ঘটনা সাস্টেনেবলভাবে আপনি কমাতে পারবেন না। সেটা প্রথমটাই হচ্ছে গতি, গতিসীমাটা আপনাকে ঠিক রাখতে হবে। শুধু গতিসীমা না, আপনাকে গতিসীমাটা কীভাবে দিবেন এটা গাইডলাইন থাকতে হবে। আমাদের দেশে কিন্তু এখনও পর্যন্ত গতিসীমার কোনো গাইডলাইন নাই, যেভাবে পারছে স্পিড লিমিটটা বসাচ্ছে এবং সেটাকে কীভাবে ম্যানেজ করবে সেই ব্যাপারে কোনো নির্দেশনা কর্তৃপক্ষের নাই। কিন্তু আইনে বলা আছে যে আপনার কর্তৃপক্ষ গতিসীমা চাইলে আপনার সেট করতে পারবে, কিন্তু কীভাবে করবে, কিভাবে এটা কোন কন্ডিশনে কি গতি হবে সেই ব্যাপারটা কিন্তু আপনার কোথাও বলা নেই। তাই আমাদের গতিসীমার সেই গবেষণাকে আপনারা করে দেখিয়েছেন, সেটা করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা কিন্তু গতিসীমাটা এটা আলোচনা হচ্ছে যে গতিসীমার গাইডলাইন প্রয়োজন আমাদের, এটা বোঝানো হচ্ছে সরকারকে। এরপর হচ্ছে গতিসীমাটা তৈরির একটা আপনার উদ্যোগ নেওয়া হচ্ছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হেলমেট। আপনি দেখেন আইনে রয়েছে আপনি হেলমেট পরতে হবে, কিন্তু হেলমেটের স্ট্যান্ডার্ড কি হবে বলা নাই। হেলমেট কিভাবে বাঁধবেন
বলা নাই অর্থাৎ যে ওই যে বললেন একটু আগে আলোচনা আসছে জেনতন ভাবে যে কোনটা হেলমেট নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছে ফলে কিন্তু আমরা হেলমেটগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রল হচ্ছে সেকেন্ড তারপর সিট বেল্ট আপনি বলা হচ্ছে সিট বেল্ট পরবেন এখন দেখা যাচ্ছে এটি দেখভালের দায়িত্ব কার কাজী সাইফুল নেওয়াজ ঢাকা শহরে তো আমাদের কেন্দ্রীয় সবকিছুই তো ঢাকা শহরে তো আপনাদের চোখের বাইরে তো না অবশ্যই দেখেন আপনি এই যে কথা বললাম গতিসীমা কন্ট্রোল করার দায়িত্বে রয়েছেন পুলিশ রয়েছে প্রথমে কর্তৃপক্ষ সেট করবে তার একটা দায়িত্ব রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট স্পিড লিমিটার সেট করা দেন হচ্ছে মানছে কিনা সেটা হচ্ছে আমার মনিটরিং অথরিটির পুলিশ রয়েছে বিভিন্ন ম্যাজিস্ট্রেসি রয়েছে হেলমেট অবশ্যই এখানে স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে সরকারকে আমি যদি হেলমেট স্ট্যান্ডার্ড ঠিক না করি তাহলে তো আমি যেরকমভাবে পড়বো কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে হেলমেট স্ট্যান্ডার্ড ঠিক করা এরপর পুলিশ হচ্ছে সেটাকে এনফোর্স করবে থার্ড হচ্ছে আপনার সিট বেল্ট আমি সিট বেল্ট শুধুমাত্র চালকের জন্য আমি বিধান রেখেছি কিন্তু যাত্রীর জন্য কোনো প্রভিশন নাই বা পড়বে কি পড়বে না আপনি সিট বেল্ট খুঁজেও পাবেন না যাত্রীর জন্য গাড়িতে ফলে দেখা যাবে সবার নিরাপত্তা আপনি নিশ্চিত করলেন না দেন হচ্ছে ড্রাঙ্ক ড্রাইভিং মদ্যপ অনেকে দেখা যাচ্ছে আপনার ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে আপনি তাদেরকে অ্যাড্রেস করার জন্য আপনার মানে স্পেসিফিক কোনো গাইডলাইন থাকতে হবে তারপর হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে ডোপ টেস্টের বিষয়ে বোধহয় একটা কথাও হয়েছিল ডোপ টেস্ট এখন হচ্ছে ডোপ টেস্ট নিয়ে কথা বলতে অনেক কথার কারণ হচ্ছে ডোপ টেস্টে এখন একটা দীর্ঘসূত্রিতা ব্যাপার কারণ পর্যাপ্ত ইকুইপমেন্টস নাই দেখা যাচ্ছে চালক অনেকদিন অপেক্ষা করছে আসলে ডোপ টেস্টের জন্য বাট এটা একটা ভালো উদ্যোগ অবশ্যই যে আসলে মদ্যপ কিনা বা অন্য কোনো ড্রাগ নিচ্ছে কি সেটা বের করা দেন হচ্ছে আমাদের যে চাইল্ড রেস্টেন্ট অর্থাৎ বাচ্চাদেরকে দেখুন পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু মানে চাইল্ড রেস্টেন্ট সিস্টেমটাকে নিয়ে এসেছে বাট আমাদের দেশে এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই যে আসলে আমরা কিন্তু শিশুদেরকে একদম কোলের উপরে নিয়ে বসে থাকি অ্যাক্সিডেন্ট হলে সবচেয়ে প্রথম রিস্কটা কিন্তু তার উপরে থাকে এই ব্যাপারগুলোকে যদি আমি অ্যাড্রেস না করি পাঁচটাই রিস্ক ফ্যাক্টরকে অ্যাড্রেস না করে যদি আমরা যতই আইন করি না কেন যতই ভালো রাস্তা করি না কেন স্পেসিফিক গাইডলাইন থাকতে হবে এই রিস্ক ফ্যাক্টরকে অ্যাড্রেস করার জন্য আমরা শেষ দিকে আছি জনাব ইলিয়াস খান এই একটি খবর আপনার গণমাধ্যমে চোখে পড়েছে কিনা দিনাজপুরের চিরির বন্দর বলে একটা উপজেলা আছে এবং সেইখানের যে থানা নির্বাহী কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তিনি একটি শিশুর অ্যাক্সিডেন্ট দেখেছিলেন কয়েক বছর আগে এবং খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট একটা সাইকেল তার শখের সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তারপরে সেটি তার মনে মারাত্মকভাবে দাগ কাটে এবং এই চিরির বন্দরে তিনি নানান রকম পদক্ষেপ নেন মানে রোডে কোন পরিবহনগুলো উঠতে পারবে ট্রাফিক ব্যবস্থা একটা দারুণ পরিবর্তন আনেন এবং তারপরে দেখা যাচ্ছে 2019 থেকে 2022 মারাত্মকভাবে মানে খুব লক্ষণীয়ভাবে দুর্ঘটনা কমে গেছে একটা ক্ষুদ্র ঘটনা আপনাকে বলছিলাম গণমাধ্যমে রিপোর্টই আসছে তার মানে কি সদিচ্ছা থাকলে তো সম্ভব ছোট জায়গায় আপনি শেষ করবেন আমাদের সদিচ্ছা থাকলে আমি বলি আপনি দেখবেন যে আমরা যখন যেটা চাই ওই যেটা বললাম না যে সদিচ্ছা এবং মনোবল আমরা যখন যেটা চাই সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু চেয়েছেন কিন্তু পদ্মা ব্রিজ কিন্তু উনি চেয়েছেন এনি হাও আমার এটা অ্যাচিভ করতে হবে এবং এটার জন্য কিন্তু তার বাধা সম্মুখীন হতে হয়েছে না অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তার বাধার সম্মুখীন হতে হয়েছে এখানে যারা ফান্ডিং করার কথা ছিল তারা হঠাৎ করে চলে গেল তারা ফান্ডিং করলো না কিন্তু ইচ্ছা কিন্তু প্রাইম মিনিস্টারের দমে যায় না কিন্তু ওনার কিন্তু ভাবেন নাই যে ওরা চলে গেছে আচ্ছা ঠিক আছে এটা প্রজেক্টটা বাদ দেব তার কিন্তু করে না ওনার এই যে ইচ্ছা প্রবল ইচ্ছা যে এনি হাও আমি এটা তৈরি করবো আমার নিজস্ব টাকা দেওয়া দরকার হলে আমি এইরকম একটা ইচ্ছা যখন পোষণ করবেন এই সরকারি লেভেল থেকে যখন পোষণ করবেন এবং সেটাকে যখন আপনি এক্সিকিউট করতে পারবেন তখন যে কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে যে কোনো অপশক্তিকে রুখে দেওয়াও যাবে হ্যাঁ হ্যাঁ একটা সময় আপনি জানেন যে আমাদের এখানে নকলের একটা বিশাল কিন্তু ইয়ে ছিল আমরা কি সেই নকল প্রতিরোধ করা গেছে তারপরে মনে করেন যে ধূমপানটাও কিন্তু এখন মোটামুটিভাবে কিন্তু অনেকটাই কিন্তু আপনার রাস্তাঘাটে আগের মতো কিন্তু সেইভাবে কিন্তু ধূমপান কিন্তু করে না ধূমপান হয়তো করে কিন্তু আগে যেরকমভাবে রাস্তায় চলতে চলতে একটা মানুষকে মানে প্রায়ই দেখতেন এবং অনেককেই দেখতেন কিন্তু সেটা কিন্তু গাড়িতে কিন্তু সেই অর্থে নাই নাই সেটা গেছে তো চেষ্টা করলে যে হয় না সরকারের মানে যারা এই সংগঠনগুলো যারা আছে যারা এটা নিয়ে কাজ করবে যারা দেখভাল করবে তাদের সদিচ্ছা যদি থাকে তাহলে কিন্তু এগুলো আছে সম্ভব আমরা শেষ করতে চাই কাজী সাইফুল নওয়াজ এক মিনিট যদি কিছু ধন্যবাদ আমি সড়ক নিরাপত্তার দুটো ব্যাপারকে আমি মনে গুরুত্ব দেওয়া প্রয়োজন এখনই সেটা হচ্ছে প্রথমত রাস্তা যতগুলো রাস্তা রয়েছে সবগুলো রাস্তা সেফ কিনা একটা ইন্সপেকশন করাটা খুব জরুরি দেন হচ্ছে যে চালকরা রয়েছে সেই চালকদেরকে নিয়োগপত্র এবং বেতন কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে ট্রিপ ভিত্তিক যে চালনা তাদের জীবনযাপন এইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি যতই আপনি স্টেপ নিই না কেন আলটিমেটলি কিন্তু ফিল্ড লেভেলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না কারণ হচ্ছে চালকদের সেই
স্ট্রিপ বেসড প্রতিযোগিতা থেকেই গেল। সো এই দুটো ব্যাপার যদি সরকার স্ট্রংলি অন্তত একটা পদক্ষেপ নেয়, কারণ চাইলে সব ভেহিকেলকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো না, কিন্তু চাইলে আমি রাস্তা সেভ করতে পারি, চাইলে আমি চালকদের জীবনযাত্রার মান এবং তাদেরকে আমি বেতন কাঠামোর হাতে নিয়ে আসতে পারলে অনেক ঝুঁকি আমরা কমাতে পারবো। আমি লাস্টে একটু বলতে চাই, সেটা হলো যে আইনটাকে আপনাকে প্রয়োগ করতে হবে, আর ডাটাটা আর কি ডাটা আপনার অবশ্যই থাকতে হবে। যদি আপনি অ্যাচিভমেন্ট, যদি সড়ক দুর্ঘটনা যে কোনো অ্যাচিভমেন্ট হলো কি হলো না সেটা জানার জন্য আপনার ডাটা, প্রকৃত চিত্রটা থাকা খুব জরুরি। জনাব ইলিয়াস কাঞ্চন অসংখ্য ধন্যবাদ, এবং জনাব কাজী সাইফুন নেওয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। এবং যে আলোচনাটা শুরু করেছিলাম শুরু জায়গায়, সেই রত্না বেগমের পেট চিরে যে বাচ্চাটা বেরোলো, সে যদি হঠাৎ, সে তো কথা বলতে পারে না, নিষ্পাপ, যদি বলে আমাকে কেন পৃথিবীতে আনলে, ফিরিয়ে নাও, কী প্রশ্নের উত্তর আসলে আমাদের কাছে আছে, যে সেই প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু এরকম কোনো একটি মৃত্যু আমাদের আসলে কাম্য নয়। অনেক কথা বলেছেন জনাব ইলিয়াস কাঞ্চন, দীর্ঘদিন যাবত এই আন্দোলন করছেন। সবাই মনে করে প্রান্তিক থেকে উচ্চ পর্যায়ে যে সড়কে নিরাপত্তা দরকার, একটি প্রাণও যাতে না ধরে যায়, অর্থাৎ কারা কারা দায়িত্বশীল, সেই দায়িত্বের জায়গাটা সমন্বয়ের মাধ্যমে হয়তো সম্ভব সড়কে মৃত্যু কমানো। আপনাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।